আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করেন, আমি ওয়ার্ক ইস জবস নামের একটা মাইক্রোজব সাইটে আছি এবং এই সাইট থেকে আমার একদিনে $2 ইনকাম হয়েছে। এখন এই $2 আমি আপনাদের সামনে বিকাশের মাধ্যমে লাইভ উইথড্র দিব। সো চলুন কথা না বাড়িয়ে আগে উইথড্র দিব, তারপরে দেখাবো আপনি এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। যারা স্পট গিগসে কাজ করেন ভাই তাদেরকে আমি বলবো এখন আর স্পট গিগসে কাজ করার দরকার নেই, অনেক ঝুট ঝামেলা। আপনি স্পট গিগসের পরিবর্তে এই সাইটে কাজ করতে পারেন। ওকে, উইথড্র করার জন্য এখানে 3 লাইন অপশন পেয়ে যাবেন, এখানে টাচ করবেন। তারপরে এখানে উইথড্র অপশন পেয়ে যাবেন, এই উইথড্র অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে পেয়ে যাবেন সেন্ড উইথড্র রিকোয়েস্ট। এই সেন্ড উইথড্র রিকোয়েস্টে আপনাকে টাচ করতে হবে। মিনিমাম $2 হলেই কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। আর যারা রেফার করে ইনকাম করতে চান তাদের জন্য কিন্তু খুব দুর্দান্ত একটা অফার রয়েছে। প্রত্যেকটা রেফারের জন্য আপনি 20 টাকা করে পাবেন। আপনি যারা রেফার করবেন তারা যদি আইডি ভেরিফাই করে তাহলে আপনি 20 টাকা করে পাবেন। তো এসের মিনিমাম উইথড্র অ্যামাউন্ট হচ্ছে $2। তো আমি $2 এখানে দিয়ে দিব। তারপরে এখানে উইথড্র মেথড দেখতে পাচ্ছেন, বিকাশ, নগদ, রকেট, পেপাল, একেবারে পৃথিবীর যে কোনো দেশ থেকে কিন্তু আপনারা এই সাইট থেকে কাজ এই সাইটে কাজ করতে পারবেন। কারণ এখানে পেপালের মাধ্যমে উইথড্র আছে, পেওনিয়ারের মাধ্যমে আছে, বাইন্যান্স আইডি, পেয়ার আইডি, সকল উইথড্র সিস্টেম কিন্তু তাদের দেওয়া আছে। তো আমি বিকাশের মাধ্যমে উইথড্র দেবো, বিকাশ অপশনটা লিখে দিলাম। তারপরে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে রাইট এ নোট, তো আমি এখানে লিখে দেবো যে প্লিজ আপনারা লিখে দিবেন অ্যাকসেপ্ট উইথড্র রিকোয়েস্ট। ওকে, এরপরে আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখানে পেয়ে যাবেন সেন্ড রিকোয়েস্ট নামের অপশন। এই সেন্ড রিকোয়েস্ট অপশন আপনাকে টাচ করতে হবে। আমরা টোটাল এখান থেকে পাবো $1.80। ওকে, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বিকাশের মাধ্যমে আমার পেমেন্টটা রিসিভ করে ফেলেছি। $2 উইথড্র দিয়েছিলাম, তারা 20 টাকা চার্জ রেখেছে, অর্থাৎ প্রতি হাজারে 10 টাকা তারা চার্জ কেটে আমাকে 200 টাকায় 180 টাকা পেমেন্ট করে দিছে। আর আপনি যদি এই সাইটে প্রতিদিন কাজ করেন মিনিমাম আপনি $2 থেকে $3 ইনকাম করতে পারেন। বিশেষ করে যারা স্পট গিগসে কাজ করেন, ভাবছেন যে স্পট গিগসে কাজ করা একটু ঝামেলা, অ্যাকচুয়ালি ঝামেলাই, কারণ এখান থেকে উইথড্র করা অথবা এখানে ডিপোজিট করা এগুলো খুব ঝামেলা। বাংলাদেশে যেহেতু কোনো পেমেন্ট সিস্টেম স্পট গিগস দেয় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি বাংলাদেশে কোনো মাইক্রোজব সাইটে কাজ করেন, বিশেষ করে আজকের আমি যে সাইটটা শেয়ার করবো এই সাইটে যদি আপনি কাজ করেন, আপনি এই সাইটে ইনকাম করে মাত্র $2 যখন আপনার আর্নিং হবে, এই $2 আপনি নগদ, বিকাশ, রকেট, পাশাপাশি অনলাইনে যে সকল ক্রিপ্টো ওয়ালেটগুলো আছে আপনি সেখানেও চাইলে উইথড্র দিতে পারেন। সো যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তারাও এই সাইডে কাজ করতে পারেন, যারা ইন্ডিয়া থেকে অথবা অন্যান্য কান্ট্রি থেকে আমার ভিডিওটা দেখছেন তারাও এই সাইডে কাজ করতে পারবেন। সো প্রথমেই বলি যে আপনি এখান থেকে কী কী উপায়ে ইনকাম করতে পারবেন। আমার সবচেয়ে ভালো লাগছে এই সাইটে রেফার করে ইনকাম করার সিস্টেমটা। ওকে, তো মাইক্রোজব সাইট সম্পর্কে আমরা মোটামুটি জানি যে ছোটো ছোটো কাজ থাকে আমাদের কাজ করতে হয়, যেমন ওয়েবসাইট ভিজিট করা, ইউটিউবের ভিডিও দেখা, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা, লাইক করা, ফেসবুক পেজে লাইক করা, জিমেল তৈরি করে দেওয়া, আমরা একটা মাইক্রোজব সাইটকে যেভাবে চিনি আর কি। সো এই সাইটটাও ব্যতিক্রম নয়, সাইটটির নাম হচ্ছে ওয়ার্ক ইস জব। নতুন হলেও সাইটটা খুবই চমৎকার এবং তারা পেমেন্ট করে যাচ্ছে। আপনি যদি এই সাইটে সময় দিয়ে কাজ করতে পারেন তাহলে প্রতিদিন $2 থেকে $3, এমনকি $3 থেকে $4 পর্যন্ত আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন। আর রেফার করে ইনকাম করার বিষয়টা কেন বললাম চমৎকার, আপনি যদি কাউকে রেফার করে এই সাইডে আনতে পারেন এবং সে যদি KYC ভেরিফাই করে তাহলে আপনি 20 টাকা আর্নিং করতে পারবেন। হ্যাঁ, 20 টাকা, তাদের কাজ করতে হবে না, তারা শুধু KYC ভেরিফিকেশন করলেই হবে। তবে ভাই হ্যাঁ, আপনারা আবার এই মিস্টেক করেন না যে আমি একটা IP দিয়ে বা আমার ইন্টারনেট দিয়ে আমি আরও কয়েকটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো আমার বাবা মা, না না, এসব চিন্তা করবেন না। আপনি যদি ফেয়ারভাবে এখানে ইউজার আনতে পারেন, ফেয়ারভাবে তারা KYC করে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি রেফারের মাধ্যমে কিন্তু এই সাইট থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। ওকে, চলেন তাহলে মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। প্রথমে আপনাকে সাইডে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো অ্যাকাউন্ট আপনি কীভাবে তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি আমার ভিডিওর পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা রেজিস্ট্রেশন পেজ আসবে। এখন আপনাকে এখানে আপনার ফুল নেম দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কান্ট্রি দিতে হবে এবং রেফার কোডটা আমার অটোমেটিক নিয়ে নেবে, দেন আই এম এগ্রি। সো আমি এগুলো একটু ফিল আপ করে দিচ্ছি। আপনার ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ওকে, আই এম এগ্রি টু অল, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দেবেন।
ক্লিক করার পরে ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ, প্লিজ ভেরিফাই ইউর ইমেল। আপনার ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশান লিঙ্ক যাবে, সেই ভেরিফিকেশান লিঙ্কটা আপনাকে দিতে হবে। সো আপনি চলে আসবেন আপনার ইমেল আইডিতে এবং ইমেল আইডিতে লগ ইন করবেন। যদি ইনবক্সে না পান তাহলে স্প্যাম চেক করবেন, স্প্যামে চলে আসবে। তো আপনি মেলে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে পেয়ে যাবেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে সাকসেস, অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ, ইউ ক্যান লগ ইন নাও। সো এখন আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। সো আপনার অ্যাকাউন্টে লগ ইন করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে। এখন আপনার ওয়ার্ক ইজ জব অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে আপনার এনআইডি কার্ড দিয়ে। যাদের এনআইডি কার্ড নেই তাদের অডিট হওয়ার কিছু নাই। আপনাদের ফ্যামিলিতে যারা বড় আছে বা যাদের এনআইডি কার্ড রয়েছে আপনি তাদের এনআইডি কার্ড দিয়েও অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। আর প্রোফাইল পিকচারে অবশ্যই যার এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তার এনআইডি কার্ড দেবেন। সো এখানে যখন চলে আসবে তখন আপনার নাম এখানে দিতে হবে, অর্থাৎ আপনি যার এনআইডি কার্ড দিয়ে, যদি আপনার হয় তাহলে এনআইডি কার্ড আপনার যে নাম রয়েছে সেই নাম দিবেন, আপনার মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে, আপনার এনআইডি কার্ডের সাথে মিলিয়ে ডেট অফ বার্থ দিবেন, আপনার জেন্ডার সিলেক্ট করবেন। দেন আপনি কী করেন বা অনলাইনে আপনি কী করেন না করেন সেটা এরকম একটা লিখে দেবেন, যেমন আমি একজন মাইক্রো ওয়ার্কার্স এবং ব্লগার, পাশাপাশি আমার তো ইউটিউব চ্যানেল আছেই। এবং হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হলো একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। নাও পার্সোনাল ডিটেলসের মধ্যে আমি প্রথমেই আমার প্রোফাইল পিকচার অ্যাড করব। তো আমি আমার প্রোফাইল পিকচার এখানে অ্যাড করে দেবো। আর একটু খেয়াল রাখবেন প্রোফাইল পিকচারের সাইজটা কিন্তু তারা নির্ধারণ করে দিছে 500x600, ঠিক আছে? তো আমি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। নাও এখন যেটা করতে হবে আপনাকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিতে হবে। এই তথ্যগুলো একটু ভালোভাবে ফিল আপ করবেন। প্রথমে আপনার নাম থাকবে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো এখানে আমার পুরো নামটা নিচ্ছে না, কারণ আমার নামটা অনেক বড়। সো আপনার যদি পুরো নামটা একটু বড় হয় এবং এখানে যদি পুরো নামটা না নেয় তাহলে অডিট হওয়ার কিছু নাই। তাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনি তাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে আপনার এনআইডি কার্ডের ছবি পাঠিয়ে একটু লিখে দেবেন যে ভাই আমার নামটা তো বড়, যার কারণে আমার ফুল নেমের মধ্যে নিচ্ছে না, অন্য একটা উপায় হিসাবে আমি আপনার কাছে আমার এনআইডি কার্ডটা পাঠিয়ে রাখলাম, এরকম একটা কিছু দিয়ে রাখবেন, ঠিক আছে? তারপরে কান্ট্রি সিলেক্ট করবেন, এরপর এনআইডি কার্ড, তারপর পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এনআইডি কার্ড দিয়ে দিচ্ছি। দেন আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। ওকে, আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন। আমার বানানের একটু ভুল আছে যেটা আমি এখন এখানে ঠিক করে দেবো। ওকে, ঠিক আছে। এখানে বলছে যে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবি, তো আমি ফ্রন্ট সাইডের ছবিটা অ্যাড করে দিলাম। তারপর বলছে ব্যাক সাইডের ছবি, এরপর ব্যাক সাইডের ছবিটা আমি অ্যাড করে দেবো। এইবারে আপনাকে আপনার এনআইডি কার্ডে দেওয়া অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনি ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। এখন বলতে পারেন ভাই অ্যাকাউন্ট ভেরিফাই হতে কতক্ষণ লাগবে? অ্যাকাউন্ট ভেরিফাই হতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা। যদি আপনি সকাল, দুপুর এবং সন্ধ্যাবেলা করেন তাহলে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে। বাট আপনি যদি খুব বেশি রাত্রে করেন সেক্ষেত্রে কিন্তু একটু লেট হতে পারে। সো আমি আমার ভিডিওটা এখন স্টপ করে দেবো। আমার অ্যাকাউন্ট যখন ভেরিফাই হয়ে যাবে আমি আবার তখন ভিডিও স্টার্ট করব। ওয়েল, দেখতে পাচ্ছেন মাত্র আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যেই কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। সো আপনার অ্যাকাউন্টও খুব সহজে আপনি ভেরিফাই করতে পারবেন। এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই যে এনআইডি কার্ড সাবমিট করতে হবে, তারপর ডিটেলস দিতে হবে, যদি অ্যাকাউন্ট ভেরিফাই না হয় তাহলে তো অনেক ঝামেলা। না ভাই, আপনার ইনফরমেশন সঠিক হলে, আপনার এনআইডি কার্ড যদি সঠিক হয়, অবশ্যই অবশ্যই আপনার অ্যাকাউন্ট তারা খুব দ্রুত ভেরিফাই করে দেবে। ওয়ার্কআপ জবের মতো তারা এত বেশি মানে খুব ঝামেলা হয় না। ওয়ার্কআপ জবে অনেকে বলে যে 3-4 বার রিসাবমিট করার পরেও হচ্ছে না, বাট এই সাইডে আপনি একবার করবেন সব ঠিক থাকবে, একবারেই আপনাকে তারা আইডি ভেরিফাই করে দেবে। ওকে, আমি আশা করব আপনারা এই সাইটটা মিস করবেন না। স্পট গিগসে যারা কাজ করেন আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা স্পট গিগসের একটা বিকল্প সাইট, এবং এই সাইট থেকে আপনি 100% পেমেন্ট পাবেন, অবশ্যই অবশ্যই পাবেন। ওয়েল, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। যত বেশি শেয়ার করবেন আপনার তত লাভ। প্রত্যেকটা শেয়ারে, প্রত্যেকটা অ্যাকাউন্টে যারা অ্যাকাউন্ট ভেরিফাই করবে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আপনি 20 টাকা করে পাবেন। ওয়েল, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।